حياؤه يربو على العذراء. প্রশ্ন হচ্ছে সুদ হারাম, কিন্তু শিল্প কলকারখানা গড়ে তোলার জন্য ঋণ প্রয়োজন, আর ঋণ নিতে ব্যাংক থেকে নিতে হয়, ব্যাংক সুদ ছাড়া দেয় না, তখন কি করণীয়? খুবই ভালো প্রশ্ন করেছেন। ঋণ আপনার ব্যবসা বাণিজ্য করতে হলে আপনার কোটি টাকার দরকার নেই, জীবনযাপনের জন্য যতটুকু দরকার ততটুকুই করবেন, বুঝতে পেরেছেন? হারাম কাজ করে যদি আপনি কোটি কোটি টাকা জমা করেন, এতে আপনার কী হবে না? বরকত হবে না, জীবনের জন্য বরকত হবে না। সুদের প্রয়োজন নেই, সুদ থেকে নিজেকে সম্পূর্ণ আলাদা রাখতে হবে। যদি আপনি সুদ মুক্ত কোনো ইনভেস্টমেন্ট নিতে পারেন, সেটা চেষ্টা করবেন। কিন্তু সুদই কোনো ইনভেস্ট ইমানদার ব্যক্তি নেবে কি না, হ্যাঁ হ্যাঁ প্রশ্নই আসে না। বরং শেখ আব্দুল আজিজ আব্দুল নবীন বাজ রহমতুল্লাহ তাকে তখন জিজ্ঞেস করা হয়েছে, তখন তিনি বলেছেন যে শেখ, আমরা সুদী ব্যাংকে চাকরি করব, আর আমাদের তো চাকরি হয় না, তাহলে আমরা কী করব? তখন শেখ রাহেমাহুল্লাহ তাআলা প্রশ্নের উত্তরের মধ্যে বলেছেন যে যদি তোমাদের চাকরি না হয় তাহলে তোমরা ভিক্ষা করবা, কিন্তু সুদী ব্যাংকে চাকরি দেখছেন হারাম, কীভাবে করবেন? হারাম কাজটা আপনি করতে পারবেন কি না প্রশ্নই আসেন। আল্লাহ তাআলা যেটা হারাম করেছে সেটা করবেন না। বন্ধুগণ, সুদ ভয়ঙ্কর হারাম, খবরদার। সুদের সাথে যেন মুসলমানগণ ইমানদার ব্যক্তি কোনোদিন, কারণ আল্লাহ তাআলা শর্ত করেছেন ইন কুনতুম মুমিনিন। ইন কুনতুম মুমিনিন মানে কি? তোমরা যদি মুমিন হও, অর্থাৎ যদি সুদ ছাড়তে না পারো তাহলে তোমরা ইমানদার হতে পারবে, এই আয়াত থেকে এটাই বোঝা যাচ্ছে। মুহতারাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আপনার কাছে জানতে চাই, এক বাচ্চা জন্মের পর তার কানে শুধু আজান দিলে হবে নাকি ইকামতও দিতে হবে? না, শুধুমাত্র ডান কানে আজান দেওয়ার ব্যাপারে একটি হাদিস এসেছে। এই হাদিসটা সনদের দিক থেকে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে দুর্বল, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে কি দুর্বল। শেখ ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই তিনি তোহফাতুল মওদুদের মধ্যে এই হাদিসটি আমলযোগ্য বলেছেন। সুতরাং শুধুমাত্র ডান কানে আজান দিতে পারবেন। এই কামতের ব্যাপারে যে হাদিস বর্ণনা করা হয় তাকে হাদিসটি মিথ্যা, এই হাদিসটি মিথ্যা। দুই নম্বর, আদিল নামের অর্থ কী? এই নাম কি বাচ্চার জন্য রাখা যায়? হ্যাঁ, আদিল বাচ্চার জন্য নাম রাখতে পারবেন। আদিল হলো ইনসাফকারী, আদিল হচ্ছে ইনসাফকারী, এই নাম রাখতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। শেখ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষাংশে প্রথম আসমানে নেমে আসেন। প্রশ্ন, পৃথিবীর এক এক অংশে রাতের সময়ের ব্যবধান অনেক, এক্ষেত্রে শেষ অংশ কীভাবে? আপনি যেখানে আছেন সেখানেই শেষ অংশ, মানে আপনি গোটা পৃথিবীর দায়িত্ব আপনার উপর দেয় নাই। আমাদের সময় শুধু আমরা পৃথিবী নিয়ে অস্থির হয়ে গেছি, বুঝতে পেরেছেন? নিজের কোনো খবর নেই, চোখে দেখে কতটুকু পর্যন্ত, ওই চোখে দেখে 6 মিটার, কয় মিটার দেখেন চোখে? 6 মিটার দেখেন, এরপর আর ভালো করে দেখেন না। আপনি গোটা পৃথিবী নিয়ে আপনার অস্থিরতার কোনো কারণ নেই। আর খালেক সম্পর্কে দায়িত্ব আপনাকে দেওয়া হয় নাই, আপনাকে দেওয়া হয়েছে শুধুমাত্র আপনার যেটা আছে, পৃথিবীর যেই ভূখণ্ডে যে ব্যক্তি যেভাবে আছেন সেভাবে ইবাদত করা তার জন্য বিধান, বুঝতে পেরেছেন? সেভাবে ইবাদত করা তার জন্য বিধান। গোটা পৃথিবী নিয়ে সে কী করতে হবে না, গবেষণা করার প্রয়োজন নেই। কারণ আমরা এখন এখানে মাগরিবের সালাত আদায় করবো, সৌদি আরবে এখন মাগরিব পড়তে পারবে? তো তাহলে আপনি গোটা পৃথিবী নিয়ে অস্থির হচ্ছেন কেন? কোনো প্রয়োজনই নেই। ইমান বাড়ে বা কমে কি? হ্যাঁ, ইমান বৃদ্ধি পায় এবং কমে, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আচ্ছা বলেন তো, আপনি আপনি শুনছেন মক্কাতে একটা আল্লাহর ঘর আছে, নাম হচ্ছে কাবা। তাহলে এই যে শুনলেন, শোনার মাধ্যমে আপনার যে জ্ঞান হয়েছে, যেদিন আপনি হজে গেলেন আল্লাহর ঘর দেখলেন, তখন আপনার এর নিশ্চয়তা কি বাড়ছে না কমছে বলেন তো? অনেক গুণ বেড়ে গিয়েছে, অনেক গুণ বেড়ে গিয়েছে। সুতরাং প্রশ্নই আসে না যে ইমান, ইমান অবশ্যই বাড়ে এবং কি ইমান অবশ্যই কমে। কোরআনে কারিম মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, এটা তো দলিল ভিত্তিক বক্তব্য। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওই যা তুলিয়া তালাইমা আয়াতুহু যাদাতুল ঈমানা, যখন আল্লাহ তাআলার আয়াত সমূহ তিলাওয়াত করা হয় তখন তাদের ইমান বৃদ্ধি পাবে। পড়ালেখার মনোযোগ রাখার উপায়, ওই যে পড়ালেখার মনোযোগের মাসালা আজকে আলোচনা করে দিয়েছি। খাবার কমায় ফেলবেন, খাবার কী করবেন? ঘুম কমায় ফেলবেন, খাবার কমাবেন, ঘুম কমাবেন। আর আড্ডা থাকবে না, আড্ডা কী করবেন? না থাকবে না, আড্ডা থাকবে না। এবার দেখবেন যে আপনি পড়ালেখার প্রতি আপনার মনোযোগ বৃদ্ধি পাচ্ছে, পড়ালেখার প্রতি আপনার ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। আমাদের এগুলো যতক্ষণ পর্যন্ত না কমাবো ততক্ষণ পর্যন্ত আমরা কী করতে পারবো না? পড়ালেখা ভালো করতে পারবেন না, পড়ালেখা ভালো করতে পারবেন না। ঋতুস্রাব শেষ হয়ে গেলে ফরজ গোসলের আগে সহবাস করে ফরজ গোসল করা যাবে কি? না,
ফরজ গোসলের আগে সহবাস হবে না, ঋতুস্রাব শেষ হওয়ার পরে গোসল করবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াস আলুনা কানিল মাহীদ কুল হুয়া আযান ফাতাযিলুন নিসা ফিল মাহীদ। তারপর আল্লাহ বলেছেন ফাতাযিলুহুন্না হাত্তা ইয়াতহুরনা, হাত্তা ইয়াতহুরনা, তারা পবিত্র হওয়া পর্যন্ত। এখানে ওলামায়ে কেরামগণ বলেছেন এর মাধ্যমে গোসলের দিকে ইঙ্গিত করা হয়েছে, এর মাধ্যমে গোসলের দিকে ইঙ্গিত করা হয়েছে। তাই গোসল করে তারপরে কি হবে, স্ত্রী সহবাস করবে। এই জন্য ইবনে কুদামা মাকদিসি রহমতুল্লাহ এই মাসালার মধ্যে ইমাম আহমদের নাম্বার রহমতুল্লাহ থেকে বর্ণনা করেছেন যে বিশুদ্ধ কথা হচ্ছে এই অবস্থায় যদি কেউ সহবাস করেন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কাজ করলেন, সুন্নাহ পরিপন্থী কাজ করলেন। মেয়েদের চুল স্টেপ করা জায়েজ হবে কি? মেয়েদের চুলকে স্টেপ করা জায়েজ রয়েছে, তবে ভয় কাট করলে জায়েজ হবে না। সেটা মানে মেয়েদের চুলের কাটিং ঠিক রেখে স্টেপ করা জায়েজ আছে। বয় কাট সামনের দিকে করে দিলেন, পিছনের দিকে স্টেপ স্টেপ করলেন, এটা হারাম হবে। কথা বুঝতে পারলাম কি না? যারা বুঝার কথা তারা হয়তো বুঝে গিয়েছে। মানে সামনের দিকে বয় কাট করলেন আর পিছনের দিকে স্টেপ স্টেপ করলেন, তাহলে হারাম হবে। কিন্তু মেয়েদের চুল ঠিক আছে, কিন্তু নিচের দিকে আপনি স্টেপ স্টেপ করলেন সৌন্দর্যের জন্য, এটা না জায়েজ নয়, জায়েজ রয়েছে। ফরজ গোসলে উজু না করলে গোসল হবে কি না? হ্যাঁ হয়, গোসল হয়ে যাবে। গোসলে যদি পরিপূর্ণ শরীর পরিপূর্ণ আপনি কী করেন, ধৌত করেন, তাহলে গোসল হয়ে যাবে। কিন্তু উজু করা হচ্ছে ফরজ গোসলের জন্য সুন্নাহ, ফরজ গোসলের জন্য সুন্নাহ হচ্ছে কী করা, উজু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উজু করতেন তারপরে গোসল করতেন, সুতরাং এইভাবেই গোসল করার বিধান। সেক্ষেত্রে আপনার গোসল হয়ে যাবে, গোসল হয়ে যাবে, কিন্তু গোসল করতে হলে গোসলের নিয়ত থাকতে হবে। নিয়ত না থাকলে গোসল হবে না, এটা বুঝতে পেরেছেন কিনা? গোসল নিয়ত যদি না থাকে তাহলে গোসলই হবে না। উজু ছাড়া কোরআন তাফসির পড়া যাবে কি? উজু ছাড়া কোরআন কারিমের তাফসির, কোরআন কারিমের ব্যাখ্যা অথবা ইসলামী সাহিত্য অথবা কোরআন হাদিস এর লিখা আপনি পড়তে পারবেন। পুরুষদের দিকে তাকালেই কি জিনা হয়? এই চোখের জিনার জন্য কি আখেরাতে ব্যভিচার সাব্যস্ত করা হবে? না। পুরুষের দিকে তাকালে, মহিলাদের দিকে তাকালে জিনা হয় না। জিনা হয় যদি প্রবৃত্তি টেন্ডেন্সি নিয়ে তাকান, বুঝতে পারবেন, উদ্দেশ্য করে, খারাপ কোনো উদ্দেশ্য করে যদি আপনি তাকান তাহলে গুনাহ হবে। কিন্তু চোখ দৃষ্টি পড়ে গিয়েছে, দৃষ্টি অবনত করলেন, তাহলে গুনাহ হবে না, তাহলে এটাকে জেনা বলা হবে না। জেনা তখন হবে যখন দৃষ্টির সাথে, মানে চোখের যে দৃষ্টি আছে আল বসর, এই দৃষ্টির সাথে যখন আপনি একটা জিনিস যোগ করবেন সেটা হচ্ছে কি, সুউল কাসদ, খারাপ ইচ্ছা যোগ করবেন। এর সাথে কি যোগ করবেন? খারাপ ইচ্ছা যোগ করবেন। যদি এর সাথে খারাপ ইচ্ছা যোগ করে থাকেন তাহলে এটা জেনা, এবং এর জন্য অবশ্যই শাস্তি পাবেন। তবে এই জেনা, এই জেনা ওই জেনার মতো নয় যে এই জেনা হারাম এবং যে এর জন্য শাস্তি নির্দিষ্ট রয়েছে সেই জেনার মতো নয়। এই জেনা হচ্ছে এক প্রকারের জেনা, এটা হচ্ছে কি, এক প্রকারের জেনা, চোখের জেনা এক প্রকারের জেনা, বুঝতে পেরেছেন? হ্যাঁ, পায়ের জেনা, হাতের জেনা, এটা এক প্রকারের জেনা, কিন্তু প্রকৃত যে জেনা সেই জেনা নয়, সেই জেনা ভিন্ন, এর জন্য শাস্তিও আলাদা। নামাজের দোয়ায় উচ্চারণ কি বিশুদ্ধ হতে হবে? উচ্চারণটা বিশুদ্ধ করাই ভালো। উচ্চারণের জন্য শর্ত নয় যে উচ্চারণ কি হতে হবে, দোয়ার জন্য শর্ত নয়, দোয়ার মধ্যে তাই জীবিত কোরআন তেলাওয়াতের সাথে আরবি পঠনের কোনো সম্পর্ক নেই। আরবি পঠন, কোরআন তেলাওয়াত এক জিনিস নয়। কোরআনের জন্য শুধুমাত্র তেলাওয়াত তার তিল শর্ত, কোরআন ছাড়া আর যত দোয়া আছে সবগুলোর মধ্যে আপনি এমনি করতে পারবেন, সুবহান রাব্বিয়াল আলা এতটুকু করলেই চলবে। এর জন্য সুবহান রাব্বিয়াল আলা না, এটা শর্ত নয়, এটা ভুল ভুল শিখাচ্ছে। এমনি কেউ যদি শুদ্ধ পড়া ডালেন শুদ্ধটা ভালো, কিন্তু এটা সুবহান রাব্বিয়াল আলা এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। এটা হচ্ছে আরবি পঠন। আরবি পঠনের জন্য কোরআনের তেলাওয়াতের কি নেই, শর্ত নয়। কোরআন যেভাবে তেলাওয়াত করে থাকে এই তেলাওয়াত শর্ত নয়। তবে উচ্চারণের মধ্যে ভুল উচ্চারণ করলে যদি অর্থ পরিবর্তন হয়ে যায় তাহলে এই উচ্চারণ কি হবে না, যথার্থ হবে না। সেক্ষেত্রে উচ্চারণ শুদ্ধ হওয়াটাই বাঞ্ছনীয়। অনেক সময় দেখা যায় যে অনেকে উচ্চারণ একেবারেই ভুল, এটা শুদ্ধ করতে হবে। যদি এমন উচ্চারণ হয় অর্থ পরিবর্তন হয়ে যাবে তাহলে সেই উচ্চারণ, সেই উচ্চারণ অবশ্যই কী করতে হবে, শুদ্ধ করতে হবে। প্রশ্ন, বর্তমানে চালু হওয়া গর্ভবতী ভাতা নেওয়ার হুকুম কি, যে কেউ এই সরকারি ভাতা নিতে পারবে কি না? আমি গর্ভবতী ভাতা চালু হয়েছে জানি না তো, এই ধরনের গর্ভবতী ভাতা কি চালু হয়েছে? যদি সরকারের পক্ষ থেকে চালু হয় থাকে সেটা গ্রহণ করা জায়েজ, তবে গর্ভবতী নন,
মিথ্যা লিখে গর্ভবতী সাবাতা গ্রহণ করা হারাম, গর্ভবতী হতে হবে। আর আকালশাই আপনার এই কথা সত্য হতে হবে, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য গর্ভবতী ভাতা সরকারের পক্ষ থেকে যদি বরাদ্দ থাকে এটা গ্রহণ করা জায়েজ, হারাম নয়। তবে শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে সঠিকভাবে গর্ভবতী হতে হবে, গর্ভবতী লিখে দিয়ে গর্ভবতী হলে চলবে না। অনেকে আছে বিধবা নয় কিন্তু বিধবা ভাতা নিচ্ছে, অনেকে আছে গর্ভবতী নয় গর্ভবতী ভাতা নেওয়ার জন্য চেষ্টা করতেছে, না খবরদার, এই 10 টাকা পাবেন, 20 টাকা পাবেন, 100 টাকা পাবেন, কিন্তু কেয়ামতের দিন এই হারামের জন্য নিজের আখেরাত নষ্ট হয়ে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন, এটা কীভাবে সম্ভব? এই কাজ করবেন না, প্রয়োজনে ধৈর্য ধারণ করুন, কষ্ট করুন। জীবনযাপনে কষ্ট করলে, সবর ইখতিয়ার করতে পারলে আল্লাহ তাআলার কাছে পুরস্কার আছে কি নাই? পুরস্কার আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পুরস্কার আছে। ইসলাম সকল বিষয়ে বিধান নির্ধারণ করে দিয়েছে, পেশাগত কর্ম, সংসার, সমাজ সর্বক্ষেত্রেই সঠিকভাবে দিনের বিধিবিধান মেনে চলাটা আমার জন্য কষ্টকর, আমাকে নসিহা করবেন, কারোর জন্য কষ্টকর? ইসলামের বিধান পালন করা কোনো মোটেও কষ্টকর কিছুই নেই। আর দীন ইউসুফ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে বলেছেন দীন হচ্ছে সহজ, তো আপনার জন্য কষ্টকর হবে কেন? কষ্টকর তো কোনোদিন হবে না, আপনি নিজের জন্য এটাকে কষ্টকর করে নিয়েছেন, বুঝতে পেরেছেন? আপনি নিজের উপর কঠিন করে নিচ্ছেন, এই জন্য কষ্টকর মনে হচ্ছে। ইসলামের বিধিবিধানগুলো এত সহজ যে জীবনযাপনের ক্ষেত্রে কোথাও কোনো ধরনের বাধা নেই, এটাকে আপনি সহজভাবে মেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। আজান হয়ে গেছে না? না, এখনো আজানের সময় হয়নি তো। সময় হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে, আরেকটু সময় আছে, না এখন সময় নষ্ট বসে। হ্যাঁ, এই জন্য জীবনযাপনটাকে কঠিন করে নেবেন না, খুব খেয়াল করবেন একটা বিষয়, সেটা হলো এই, যখন দেখবেন যে কোনো বিষয় আপনার জন্য আপনার কাছে মনে হচ্ছে কঠিন হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। কী চাইবেন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা সহজ করে দেন, আল্লাহ তাআলা সহজ করে দেন। কিন্তু সত্যিকার কথা হচ্ছে এই, আমরা মনে করে থাকি যে আল্লাহর কাছে চেয়ে মানুষের কাছে চাইলে বেশি পাওয়া যায়। আপনার এখানে তাওয়াক্কুলের অভাব আছে, আপনার এখানে ঈমানের দুর্বলতা আছে, বুঝতে পেরেছেন? এই জন্য আপনি জীবনযাপনটা কঠিন হয়ে যাচ্ছে। আপনার যেখানে সাহায্য চাওয়ার কথা, যেখান থেকে আপনার এলোকেশন আসার কথা, যেখান থেকে আপনার এলোকেট হবে, বরাদ্দ হবে, সেখানে বরাদ্দ না নিয়ে আপনি বরাদ্দ নেন কোত্থেকে? মানুষের কাছে। মানে ভাই আমি বিপদে পড়েছি, একটু একটু আপনারা হেল্প করেন, আপনারা হেল্প করেন, মানে মসজিদের মধ্যে এসে ভিক্ষাবৃত্তি করে, কিন্তু এই লোক আল্লাহ তাআলার কাছে চায় না, মাহরুম, মাহরুম, সবচেয়ে বড় বঞ্চিত ব্যক্তি। আল্লাহর বান্দাদের কাছে ভিক্ষাবৃত্তি করতে পারো, আল্লাহ তাআলার কাছে চাইতে পারো না? 2 দিন 3 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ব্যবস্থা করে দিবেন, অবশ্যই ব্যবস্থা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা বান্দাকে দেখতেছেন তো, বান্দার কল্যাণের জন্য, বান্দার দোয়া কবুল করার জন্য, বান্দাকে সাহায্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অবারিত উন্মুক্ত তার হস্তদয়কে রেখে দিয়েছেন। অথচ আমরা সেটা করি না, আমরা সেটা করি না, আমরা সবসময় মানে কঠিন হয়ে গেলেই আমরা মনে করি যে উমুকের কাছে গেলে মনে হয় সহযোগিতা পেয়ে যাবো, এরকম করবেন না। তখন ওই আল্লাহ তাআলা আপনার কাজটা ওই দিকে ন্যস্ত করে দেন, আল্লাহ তাআলার নিগরানি থেকে, আল্লাহ তাআলার তত্ত্বাবধান থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য থেকে এটাকে আল্লাহ তাআলা কি করে দেন, বিমুক্ত করে দেন, আলাদা করে দেন। এই জন্যই তখন আপনার কাছে কাজটা কঠিন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।